ইলিশ ভাজা খেতে মজা, বর্ষার মৌসুমে ইলিশ বুনা খাবো না, তাতে কি হয়, বাঙালির ইমোশনালি মাছে হচ্ছে ইলিশ, আর তা যদি হয় ডিমওয়ালা ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ বুনা খেতে কার না ভালো লাগে, দেখেই তো লোভ পাচ্ছে, ঠিক তাই না? তা আজকে ডিমওয়ালা ইলিশটা কীভাবে ভাজা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর বর্তমানে ইলিশ মাছের দাম কেমন সেটা আপনাদের সাথে তুলে ধরেছি। গত বছরের তুলনায় এবছর ইলিশ মাছের দাম একটু কম আছে। গত বছর আমি 1 কেজি ওজন ইলিশ মাছ নিয়ে নিয়েছি 2200 টাকা, এবছর আমি 1 কেজি ওজন ইলিশ মাছ নিয়ে নিয়েছি 1900 টাকা, কেজি প্রতি 200-300 টাকা কম আছে। ফেসবুকে 1 কেজি ওজন ইলিশ মাছ 200-300 টাকা দিয়ে দিচ্ছে, এতে কিন্তু অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, এটা সম্পূর্ণ গুজব। মধ্যবিত্ত পরিবারের জন্য এখন এই মুহূর্তে 2000-1900 টাকা দিয়ে কিন্তু আপনার ইলিশ মাছ খাওয়া সম্ভব না, কারণ বর্ষার মৌসুমে অবশ্যই ইলিশ মাছ খাবেন, একটু ধৈর্য ধরতে হবে। তবে ফেসবুক নিয়ে কিন্তু কখনো সংসার অশান্তি করবেন না, কারণ ফেসবুক এমন কোনো জিনিস সস্তা করে দেয় না যে সেটা কোনো বাদ নেই। তো এখন এখানে আমি লবণ, হলুদ, মরিচ আর দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নেব মশলাটাকে। মাছ কাটার একটি ইলিশ মাছ কাটার একটি সঠিক পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, অনেকে কিন্তু মাছটা কাটতে জানে না, কীভাবে মাছ কাটতে হয় সেটা অনেকের, যেমন ডিমলে ইলিশ মাছ কাটতে কিন্তু অনেকটা রিক্স মনে করে, বা অনেক আসলে এটা অনেকেই কিন্তু যখন কাটতে যায় তখন কিন্তু সঠিকভাবে কাটতে পারে না। তো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। এখন আমি সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো রেসিপি তৈরি করতে পারবো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব। আমার ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ থাকলো সবার কাছে, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কীভাবে ভাজা করেন, কীভাবে প্রসেসিংটা করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব এবং আপনাদের কাছ থেকে আমিও শিখে নেব, শেখার কোনো শেষ নেই। ইলিশ মাছ সবসময় একটু সরিষার তেলে ভাজবেন, সরিষার তেলে ভাজলে সেক্ষেত্রে হচ্ছে ইলিশ মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি সবগুলো ইলিশ মাছ ডিমওয়ালা ইলিশ মাছের পেটিটা দিয়ে দিচ্ছি, আর ইলিশ মাছের পেটি খেতে বাচ্চারাও কিন্তু পছন্দ করে, মুরব্বিরা তো করে, কারণ অন্য মাছে যদি একটু কাঁটা থাকে পেটিতে কিন্তু কাঁটা থাকে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি আমার পরিবারে যখন বড় মাছ কিনি এভাবে আমি যাতে মাছেও মাছ থাকবে পেটিতেও মাছ থাকবে ওভাবে করে কেটে নিই। আর এটা সঠিক ভিডিওটা দেওয়া আছে কীভাবে মাছ কাটতে হবে সেটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এখন আমি এক পাট হওয়ার পরে তারপর আরেক পাট উল্টে দেব, এক পাট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, নয়তো কিন্তু ডিমগুলো বাইর হয়ে যাবে। ডিমগুলো সেট হওয়া পর্যন্ত আমাদেরকে এভাবে করে এক পাট ভাজে নিতে হবে, তারপর আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের পরিবারে সবচেয়ে পছন্দ করে ইলিশ মাছ আমার হাজবেন্ড, সারা 12 মাস তার কাছে কিন্তু এক পিস ইলিশ মাছ হলো সে খাবে, ফ্রিজের ভিতরে তার জন্য ইলিশ মাছ রাখতে হয়, এতটা পছন্দ করে। তো আমার তেমন একটা পছন্দ, আসলে যার যার যেটা পছন্দ সে সেটা খেতে কিন্তু খুব পছন্দ করে। আমি চাটগাঁয়া মেয়ে, আমার কিন্তু সবচেয়ে পছন্দের একটি রেসিপি হচ্ছে শুটকি, শুটকিটা দিয়ে আমি নানাভাবে রেসিপি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কারণ চট্টগ্রাম হলো যে ভোজন রসিক একটি ভ্রমণের জায়গা, খাওয়ার জায়গা, সেখানে আপনার চট্টগ্রামের কালাপোনা, চট্টগ্রামের মেজবানি মাংস, চট্টগ্রামের টমেটো ভর্তা, চট্টগ্রামের শুটকি ভর্তা, এভরিথিং সবগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর ফুরান ডাকার বাসিন্দা হিসাবে তো ফুরান ডাকার বিরিয়ানি, তেহেরি, তারপরে আপনার হাজি বিরিয়ানি সব কিছু পেয়ে যাবেন। তো ইলিশ মাছটা কিন্তু একদম মুসমুসে করে ভেজে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি আমি শুকনা মরিচ, আর বাকি অবশিষ্ট তেলটা একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। ইলিশ মাছ গরম করে ইলিশ মাছ দিয়ে সাথে একটু পাতলা ডাল, আর হবে সরিষার তেলের, সরিষা মাছের যে তেল ভাজা তেলটা, সাথে থাকবে লেবু,
আর কি লাগে সেখানে? আর অন্য কিছুই লাগবে না, এই একটু ইলিশ মাছ দিয়ে আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। ইলিশ মাছের ফ্লেভারটা তো জাস্ট অসাধারণ, যখন ভাজি করা হয় মনে হয় এক বাড়িতে ভাজি করলে 3 বাড়িতে পর্যন্ত চলে যায়, সেটা কিন্তু আমরা ফিল করে আসছি। স্কুলে যাওয়ার সময় দেখতাম অনেককে ইলিশ মাছ ভাজা করেছে, তো দেখতে পাচ্ছেন একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের জন্য শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।